আপনি কি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন? তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তো চলুন প্রথমে জেনে নিই কি কি টপিক আমি কাভার করবো এই ভিডিওটিতে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের নামটি ক্রিয়েট করবেন, আপনার চ্যানেল আইকনটি কিভাবে আপলোড করবেন, চ্যানেল আর্টটি কিভাবে আপলোড করবেন, চ্যানেল আর্টের স্ট্যান্ডার্ড সাইজটি কত, চ্যানেল ডিসক্রিপশন কিভাবে লিখবেন, আপনার চ্যানেলের সাথে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ কীভাবে করাবেন, আপনার চ্যানেলটি কিভাবে ভেরিফাইড করাবেন, আপনার চ্যানেলে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে ট্রান্সপারেন্ট লোগোটি কিভাবে অ্যাড করবেন, আপনার ভিডিও আপলোডের সময় টাইটেলে আপনি কি লিখবেন, আপনার ডিসক্রিপশনটি কিভাবে লিখবেন, হ্যাশট্যাগ কিভাবে লিখবেন, কয়টি হ্যাশট্যাগ লিখতে হয়, ভিডিও ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন, প্রাইভেট পোস্ট কি, পাবলিক পোস্ট কি, শিডিউল পোস্ট কি, আনটাইটেল পোস্ট কি, ডিটেল জানবো আমরা আজকে এই ভিডিওটিতে। সো বন্ধুরা, সত্যিই যদি আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ইচ্ছা থাকে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে, প্লিজ আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি ক্রিয়েট করতে পারবেন একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। ফিরছি ইন্ট্রোর পরেই। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এখন পাশে একটি ট্যাবে আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে ওপেন করার পরে দেখেন সাইন ইন একটা অপশন আসছে, আমি সাইন ইনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে আমার ইমেল অ্যাড্রেসটিতে আমি ইউটিউবে লগ ইন করছি। সো মাই চ্যানেল যে লেখা আছে আমি এখানে এখন ক্লিক করব। এখন দেখেন আমার ইমেলে যে নামটি দেওয়া ছিল সেই নামটি চলে আসছে অটোমেটিক। তো আমি যদি এখন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি, আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু এই নামেই আমার চ্যানেলটি ক্রিয়েট হবে। বাট আমি চাচ্ছি না এইভাবে আমার চ্যানেলটি ক্রিয়েট হোক, আমি এখান থেকে ইউজ এ বিজনেস অর আদার নেম সিলেক্ট করব। এখানে আপনি আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। আমি আপাতত সোহরাবস ওয়ার্ল্ড দিয়ে ক্রিয়েটে ক্লিক করতেছি। তো বন্ধুরা, ক্রিয়েট হয়ে গেল আমার ইউটিউব চ্যানেল। এখন অবশ্যই এখানে সাইন ইনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখবেন আপনি আবার লগ ইন হয়ে গেছেন আপনার ইউটিউব চ্যানেলে। এখন আমরা চ্যানেলটিকে প্রফেশনাল ওয়েতে কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতেছি। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমি আমার চ্যানেলের যে চ্যানেল আইকনটি আছে সেটা আপলোড করব। তো চ্যানেল আইকনে এডিট অপশনে গেলাম, একটি ট্যাব নিয়ে ওপেন হচ্ছে। আমি একটি ছবি, চ্যানেল আইকনের ছবিটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো বন্ধুরা, চ্যানেল আইকনটি আপলোড হয়ে গেছে, আমি এই ট্যাবটি কেটে দিচ্ছি। এখন আমি রিফ্রেশ করলে দেখবেন এখানে চ্যানেল আইকনটি চলে আসবে। এই যে চ্যানেল আইকনটি চলে আসছে। তো এখন আমি চ্যানেল আর্টটি আপলোড করব। একটা জিনিস খেয়াল করুন যে রিকমেন্ডেড চ্যানেল আর্ট সাইজ কি বলতেছে ইউটিউব, কি বলতেছে ইউটিউব, বলতেছে 2560 থেকে 1440 পিক্সেল থাকলে আপনার চ্যানেল আর্টটি পারফেক্ট হবে ইউটিউবের জন্য। সো আমি এই সাইজের একটি চ্যানেল আর্ট অলরেডি ফটোশপ দিয়ে ক্রিয়েট করে রেখে দিয়েছি আমার কম্পিউটারে, আমি সেটি আপলোড করতেছি। এই যে আমার চ্যানেল আর্টটি, এটি আমি আপলোড করে দিচ্ছি। এই যে এখন দেখা যাচ্ছে যে ডেস্কটপে আমার চ্যানেল আর্টটি কীরকম দেখা যাবে, টিভিতে কীরকম দেখা যাবে, মোবাইলে কীরকম দেখা যাবে। সো আমি সিলেক্ট করে দিচ্ছি, চ্যানেল আর্টটি এখানে চলে আসবে। তো বন্ধুরা, চ্যানেল আর্ট আমরা আপলোড করে ফেললাম। এখন হচ্ছে আমি হোমে কয়েকটা সেকশন অ্যাড করে নিব। এডিট সেকশনে ক্লিক করে আমি হচ্ছে ক্রিয়েটেড প্লেলিস্ট একটা অ্যাড করে নিব। তারপরে হচ্ছে আরেকটা সেকশন অ্যাড করব, হচ্ছে আমরা পপুলার আপলোড। ডান। সো আমার আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো আপলোডের আন্ডারে থাকবে, আপনার যে প্লেলিস্ট যদি ক্রিয়েট করেন প্লেলিস্টের আন্ডারে থাকবে, আপনি যদি কোনো ভিডিও বেশি পপুলার থাকে যেগুলো, সেগুলো এখানে পপুলার আপলোডের আন্ডারে চলে আসবে। আপনি চাইলে আরও অনেক সেকশন আছে এখানে, আপনি অ্যাড করতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সবগুলো এই ভিডিওর আন্ডারে চলে আসবে অটোমেটিক। প্লেলিস্ট ক্রিয়েট করলে প্লেলিস্টের আন্ডারে আসবে, চ্যানেল চ্যানেল আন্ডারে, ডিসকাশন করলে ডিসকাশনের আন্ডারে। বাট আমার অ্যাবাউট সেকশনে আমরা চলে যাবো। অ্যাবাউট সেকশনে যে আমরা চ্যানেল ডিসক্রিপশনটি, যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ডিসক্রিপশন, এটিতে আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশনটি লিখে দেবেন একদম সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে। আপনার চ্যানেলে কী রিলেটেড, কী রিলেটেড ভিডিও আপনি আপলোড করবেন সব কিছু ডিটেলস এখানে আপনি লিখে দেবেন। আমি আপাতত কিছুই লিখলাম না। এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে আপনি সেভ দিয়ে দিবেন। ফর এক্সাম্পল, আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখে এখানে আমি সেভ দিয়ে দিলাম। লোকেশনটি এখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম, আপনিও দিয়ে দিবেন বাংলাদেশে। লিঙ্ক, লিঙ্ক হচ্ছে আপনি আপনার
ইউটিউবের সাথে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিভাবে লিঙ্ক আপ করবেন সে অপশনটি। তো এখানে ক্লিক করলে দেখেন 5টি লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। তো ফার্স্টে এই যে অ্যাড অপশনে গেলাম, এখানে আমি ফেসবুক লিখি, এখানে আমি আমার ফেসবুকের পেজের ইউআরএলটি আমি এখানে পেস্ট করে দিব। তো ডান দিয়ে দিলাম, এই যে দেখেন ফেসবুকের আইকন এখানে চলে আসছে, এখানে হচ্ছে আমার ফেসবুক, এই যে অটোমেটিকলি চলে আসছে। এখানে ক্লিক করলে আমার ফেসবুক পেজটি এখানে ওপেন হবে। এই যে বন্ধুরা, এই যে আমার ফেসবুক পেজটি অলরেডি ওপেন হয়ে গেছে, আমি ট্যাবটি কেটে দিচ্ছি। তো আপনি এখানে আপনি 5টা অ্যাড করতে পারবেন টোটাল। এখানে আবার এডিটে ক্লিক করলে এই যে অ্যাড অপশন আসবে, আপনি আপনার টুইটার, আপনার অন্য আইডি, বিভিন্ন আইডিগুলো এখানে, সোশ্যাল আইডিগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। তো অ্যাবাউট সেকশনের পরে আমরা চলে যাব ভিডিও ম্যানেজারে। এখন আমরা একটু নিচে স্ক্রল করে আসে যে আদার ফিচার লেখা আছে, এখানে যে আমরা মোরে চলে যাব। এবার দেখেন এখানে চ্যানেল অপশনটি আসছে, আমি এখানে ক্লিক করব। যে আপনার কপিরাইট স্ট্যাটাস, কমিউনিটি গাইডলাইন সবকিছু আপনি এখানে দেখতে পারেন। আমরা ফার্স্টে আপনার চ্যানেলটি, আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করে নিব। ভেরিফাই অপশনে ক্লিক করব, বাংলাদেশ দেওয়াই আছে, টেক্সট মেসেজের জন্য সিলেক্ট করব, আমার মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দিব, দিয়ে সাবমিট দিব। 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে আমার মোবাইলে, যে আমি কোডটি পেয়ে গেছি। এই যে আমি এখন কোডটি বসাবো, সাবমিটে ক্লিক, হ্যাঁ ভেরিফাইড হয়ে গেছে আমার চ্যানেলটি, কন্টিনিউতে ক্লিক করব। এই যে ভেরিফাইড লেখা আপনি দেখতে পাচ্ছেন। এখন নেক্সট আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ব্র্যান্ডিং অপশনটা দেখব। ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনার ভিডিওতে যে ওয়াটারমার্ক, যে লগোটা থাকে ভিডিও নিচের দিকে, হ্যাঁ সেই লগোটা আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখব। অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করব। এখন চুজ ফাইল, একটি পিএনজি ফাইল আমরা এখানে আপলোড করব, পিএনজি অথবা জিফ যে কোনো ফাইল আপনি আপলোড করতে পারেন, বাট আমি পিএনজি ফাইলে আপলোড করে দেখাবো। এই যে আমার পিএনজি ফাইলটি এখানে রেডি করা আছে, আমি এটা আপলোড করে দিব। সেভে ক্লিক করব। এই যে আমার ভিডিওর এই যে এই পাশটাতে এইভাবে এই আইকনটা দেখাবে, আমি আইকনটাতে হোভার করার সাথে সাথেই হচ্ছে সাবস্ক্রাইব অপশনটা আসবে। ফর এক্সাম্পল আমি আরো ক্লিয়ার করে আপনাকে যদি দেখাতে চাই, তো এই যে বন্ধুরা আমার এই ভিডিওটিতে আপনি এখানে মাউসটি আনলে দেখতে পারবেন এই যে সাবস্ক্রাইব অপশনটি আসছে। হ্যাঁ এখানে হোভার করলে এই যে সাবস্ক্রাইব লেখাটি আসছে, যারা সাবস্ক্রাইব করে না আপনার চ্যানেলে ওরা যেন সাবস্ক্রাইব করতে পারে, এই আইকনটি এখানে চলে আসে। তো এই এটাই হচ্ছে এই যে ব্র্যান্ডিং অপশনটি আমি এতক্ষণ যেটা করলাম। তো আপনি স্টার্ট টাইম মানে 5 সেকেন্ড পরে শুরু হবে নাকি পুরো ভিডিওতে, আমি এন্টার ভিডিও সিলেক্ট করি, এন্ড অফ ভিডিও নাকি এন্টার ভিডিও, আমি এন্টার ভিডিও সিলেক্ট করে আপডেট দিয়ে দেবো, তাহলে কি হবে পুরো ভিডিও জুড়ে এই আইকনটি নিচের দিকে থাকবে। এখন আমরা অ্যাডভান্স অপশনে চলে যাব। এখানে আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ড অ্যাড করবেন, আপনার চ্যানেলের কিওয়ার্ডে অবশ্যই আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। আর আপনার চ্যানেলটি কি রিলেটেড সেই ধরনের কয়েকটি কিওয়ার্ড আপনি এখানে সেট করে দিবেন। আরেকটা অপশন এখানে দেখাই দিই, যেটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট। আপনার চ্যানেলটি যেহেতু নতুন হবে, আপনি যদি চান যে আপনার কতজন সাবস্ক্রাইবার আছে সেটা ভিউরা না দেখুক, তাহলে অবশ্যই এখানে ডো নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সিলেক্ট করে আপনি সেভ ক্লিক করবেন, তাহলে আপনার চ্যানেলে কয়জন সাবস্ক্রাইবার আছে কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা চলুন আমরা এখন আপলোড করে ফেলি একটি ভিডিও। এই যে উপরে আইকনটি দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করার পরে আপলোড ভিডিওতে আমরা যাব, ভিডিও আপলোড করার জন্য। এই যে আমরা এখন ভিডিও আপলোডের প্যানেলে চলে আসছি, এখানে 3টি অপশন আছে দেখেন, প্রাইভেট, 4টি অপশন, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, শিডিউল। আপনি যদি পাবলিক সিলেক্ট করে আপলোড করেন তাহলে ভিডিওটি আপলোড করার সাথে সাথে যদি সার্চ রেজাল্টে দেখাবে, আর আপনি যদি আনলিস্টেড করে আপলোড করেন আপনার ভিডিওর যে লিঙ্কটি, সেই লিঙ্কটি যারা যারা পাবে, আপনি যাদেরকে সেই লিঙ্কটি শেয়ার করবেন, শুধু তারাই এটি দেখতে পারবে ভিডিওটি, ভিডিওটির সার্চ রেজাল্টে আসবে না। আপনি যদি প্রাইভেটলি আপলোড করেন আপনি ছাড়া, আপনার অ্যাকাউন্ট ছাড়া কেউ এই ভিডিওটি দেখতে পারবে না। আর শিডিউল পোস্ট মানে হচ্ছে আপনি টাইম অ্যান্ড ডেট যদি সিলেক্ট করে দেন যে কয়টার সময় কত তারিখে ভিডিওটি আপলোড হবে, ওই টাইমেই ভিডিওটি আপলোড হবে। বন্ধুরা আপলোড করার জন্য এখানে আপনি ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনি যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে আপলোড করে দিবেন। ফর এক্সাম্পল
আমি একটি ভিডিও আপলোড করে দেই। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি এখানে আপনি আপনার টাইটেলটি লিখবেন। আমি আমার টাইটেলটি এখন লিখে ফেললাম। এই টাইটেলটি সেম টাইটেলটি আপনি আবার ডিসক্রিপশনে ফার্স্টে লিখবেন। এন্টার দিয়ে আপনি হ্যাশট্যাগ ইউজ করে আপনার চ্যানেলের নামটি দিবেন। তারপর আরেকটি হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার কি রিলেটেড ভিডিও সেটি দিয়ে দিবেন। এখানে আপনি আপনার সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ ইউজ করবেন, তার বেশি হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন না। তো 5টি হ্যাশট্যাগ, আর হচ্ছে আপনি একটা ডেসক্রিপশন লিখে দেবেন কি রিলেটেড ভিডিও, ভিডিওটিতে কি আছে, আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে শেয়ার করবেন। তো এভাবে আপনি আপনার ডেসক্রিপশনটি লিখে ফেলবেন এখানে। আর এখানে হচ্ছে ট্যাগ, আপনি গুগল থেকে আপনি বিভিন্ন সুন্দর সুন্দর ট্যাগগুলো, বিভিন্ন র্যাঙ্কিং করা ট্যাগগুলো আপনি নিয়ে এসে এখানে বসাবেন। বসিয়ে তারপরে হচ্ছে আপনি অ্যাডভান্স সেটিংস চলে যাবেন। ক্যাটাগরিতে আপনি আপনার কি রিলেটেড ভিডিও সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, এডুকেশনাল হলে এডুকেশন, গেমিং হলে গেমিং, ব্লা 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 আপনি সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিবেন। আর বাকি কোনো এখানে তেমন কিছু আপনার চেঞ্জ করতে হবে না, বেসিক ইনফোতেই আপনার মেইনলি কাজগুলো। আর হচ্ছে থাম্বনেল, এখানে আপনি কাস্টমারদের একটি থাম্বনেল আপলোড করে নেবেন। ভিডিও থেকে অটোমেটিকলি কিছু থাম্বনেল চলে আসবে, বাট আমরা অটোমেটিক থাম্বনেল ইউজ করব না, আমরা অবশ্যই কাস্টমাইজ থাম্বনেল ইউজ করব। তো কাস্টমাইজ থাম্বনেল অবশ্যই আপনি সিলেক্ট করে রাখবেন আগে থেকেই আপনার কম্পিউটারে। ফর এক্সাম্পল আমি একটি থাম্বনেল ইউজ করতেছি, ফর এক্সাম্পল এটি হচ্ছে আমার একটি কাস্টম থাম্বনেল আপলোড করে দিচ্ছি। এই যে দেখেন আমার কাস্টম থাম্বনেলটা এখানে চলে আসছে। তো কাস্টম থাম্বনেলের সাইজটি কত হবে সেটি যদি আপনি জানতে চান তাহলে আপনাকে আমি বলে দিই। এই যে দেখেন 1280x720 পিক্সেল, সো চেষ্টা করবেন এই রেশিওটা মেনটেন করতে। এখন আমি পাবলিশ ক্রিয়েট ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ইউটিউবে আপলোড হয়ে যাবে। তো বন্ধু পাবলিশ করে ফেললাম আমরা ভিডিওটি। এই যে হচ্ছে লিঙ্কটি, আপনার ইউটিউবের লিঙ্কটি, যে লিঙ্কটি দিয়ে আপনি আপনার ভিডিওটি খুঁজে পাবেন। আমি লিঙ্কটিকে এখানে পেস্ট করে এন্টার চাপলাম, এই যে আমাদের ভিডিওটি এখানে চলে আসছে। এই যে দেখেন আমার যে থাম্বনেলটি আমি ইউজ করেছিলাম সেই থাম্বনেলটি এখানে আছে। আমি এখানে ক্লিক করলে ভিডিওটি ওপেন হয়ে যাবে। এই যে আমরা যে ট্যাগগুলো ইউজ করেছিলাম সেই ট্যাগগুলো এখানে দেখাচ্ছে। ডিসক্রিপশন কিছু লেখা হয় নাই, তাই ডিসক্রিপশন ব্ল্যাঙ্ক, আমরা যদি কিছু লিখতাম এখানে চলে আসতো। তো বন্ধুরা এভাবে আপনি আপলোড করতে পারবেন আপনাদের ভিডিওগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে। তো আমি মাই চ্যানেলে চলে যাচ্ছি। এই যে দেখুন আমরা যে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটি এখানে চলে আসছে আপলোডের আন্ডারে। তো আমরা যখন বেশি ভিডিও আপলোড করবো সেগুলো পপুলার আপলোডের আন্ডারে চলে আসবে। আমরা যে হোম সেকশনে আরো কয়েকটা সেকশন অ্যাড করেছিলাম সেগুলোর আন্ডারে চলে আসবে। তো বন্ধুরা দেখে ফেললাম কিভাবে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর একটি কথা না বললেই নয়, আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।